তো যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি WBCS প্রিলিমিনারি মেইনস ইন্টারভিউ সব মিলিয়ে একটা কাট অফ, যে টোটাল গ্র্যান্ড কাট অফ সেটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের হার্ডওয়ার্কের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে এই যে পুনাম দালাল দহিয়া, এই যে বইটা, এত মোটা বই অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রির ওপরে, এই পুনাম দালাল দহিয়া বইটা রিকমেন্ড করা হয় অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রির জন্য WBCS মেইনসের ক্ষেত্রে। তো এই বইটা তো এত মোটা ইংলিশ বই, তার উপর আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ বই পড়ে বুঝতে আমাদের খুব প্রবলেম হয়, তো এই বইটা মনে রাখতে পারি না, রিভিশন করতে পারি না, এত মোটা বই। তো আমাদের সলিউশন কী, কী করবো, এই বইটি কি আমাদের পড়া উচিত না অন্য কোনো বিকল্প বই দেখা উচিত, তো এই টপিকগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখুন, আমি প্রথমে একটু কয়েকটা কথা বলবো। দেখুন, WBCS মেন্সের আপনি যদি প্রিভিয়াস ইয়ার্সের পেপারগুলো একটু অ্যানালিসিস করে দেখেন, তাহলে সেখানে আপনি দেখতে পারবেন যে টোটাল 100টা কোশ্চেন হিস্ট্রি থেকে আসে, সেখানে 80-85 কোশ্চেন, এবং কোনো কোনো বছর কিন্তু 90-র কাছাকাছি, 88-90-র কাছাকাছি কোশ্চেন কিন্তু ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি থেকে এসে আপনি যদি অ্যানালিসিস করেন তবেই বুঝতে পারবেন। কিন্তু 3-4 বছর আগে সেখানে কিন্তু মাঝে মাঝে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রির ওপর জোর দেওয়া হচ্ছিলো, কিন্তু রিসেন্ট যে ট্রেন্ড, রিসেন্ট যে থার্ড ইয়ার, রিসেন্ট যে 3 বছর আছে, সেই 3 বছর আপনি যদি অ্যানালিসিস করেন, তাহলে বুঝতে পারবেন যে মেন্সে কিন্তু এই যে মডার্ন হিস্ট্রি থেকে 80-85টা কোশ্চেন সাধারণত আসছে, 10-15টা কোশ্চেন আসছে এই যে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি থেকে। কিন্তু 10-15টা কোশ্চেন এত টাফ দিয়ে দিচ্ছে যে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রিতে এই বইটা পড়েও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, কারণ অত মোটা বই পড়ে মনে রাখার পরে সেই মনে রাখাটাকে আপনার পরীক্ষার খাতায় যখন ইমপ্লিমেন্ট করতে হচ্ছে তখন কিন্তু সেটা ভুলে যেতে হচ্ছে। তো এই যে প্রবলেম, তাহলে প্রবলেমের সলিউশন কী? এবার দেখুন, আমি যে সলিউশনটা বলবো সেখানে একটা রিস্ক থাকবে, আপনি নিজে রিস্কটা নেবেন, এবং আপনি যদি না চান তাহলে রিস্কটা কিন্তু নাও নিতে পারেন। আমি বলবো এই বইটা বাদ দিন, এই বইটা বাদ দিন, পুনম দালাল দহিয়া বইটা, খুব মোটা বইটা বাদ দিন। তার কারণ দেখুন, মাত্র 10-12টা কোশ্চেন বা অ্যারাউন্ড 20টার কোশ্চেন আমি ধরে নিচ্ছি, মাত্র 20টা কোশ্চেনের জন্য এত মোটা বই পড়লে কিন্তু কস্ট বেনিফিট পাওয়া যাবে না। ওই 20টা কোশ্চেন আপনি মডার্ন হিস্ট্রিতে আর একটু জোর দিন, মডার্ন হিস্ট্রি থেকে আর একটু ভালো নাম্বার আপনার উঠে আসবে। এবং দেখুন, বইটা বুঝতে পারা যায় না, তো বইটার ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা টাফ নয়, কিন্তু বইটা যেহেতু এত মোটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে বিরক্তি লেগে যায় এবং বোর লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু বইটা বুঝতে প্রবলেম হয়, মনে রাখা প্রবলেম হয়। প্রথম থেকে যখন আপনি শুরু করছেন, যখন বইটা শেষ করছেন, তখন কিন্তু প্রথমের জিনিসগুলো ভুলতে ভুলতে যাচ্ছেন, মনে রাখাও যায় না। আর সবচেয়ে বড় জিনিস, এত মোটা বই আপনি নোট বানাবেন কখন আর রিভিশন করবেন কখন? রিভিশন করতে পারবেন না। তো একটা বইয়ের পিছনে এই বইটা যদি আপনি ভালোভাবে পড়তে চান এবং মনে রাখতে চান, তাহলে আপনার 1 মাস লেগে যাবে, 1 মাস শুধুমাত্র মাত্র 20টা কোশ্চেনের জন্য যদি আপনি দিতে চান, সেটা তো পসিবল নয়। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, শুধু অ্যানসার মেডিভেল হিস্ট্রির জন্যে জীবন মুখোপাধ্যায় শুধুমাত্র প্রিপেয়ার করতে পারেন, তার সাথে ক্লাস 9-10 বইটা প্রিপেয়ার করতে পারেন। যদি 9-10 না চান, তাহলে 11-12 একবার পড়ে রাখতে পারেন, খুব মোটা বই নয়, তবে আপনি 9-10 চাইলেও পড়তে পারেন, অথবা 9-10 সাথে জীবন মুখোপাধ্যায় যে বইটা সেই বইটা পড়তে পারেন। 9-10 যদি আপনি রাইটারের নাম জানতে চান, আমি বলবো মানুষ ভট্টাচার্যের বইটা খুব ভালো বই, তো ওই এরকম বই কিন্তু আপনি পড়ে রাখতে পারেন। তাহলে কিন্তু মোটামুটি 20টার মধ্যে ম্যাক্সিমাম আপনি 8-10টা, মিনিমাম আপনি 8-10টা তো অ্যাটেন্ড করতেই পারছেন, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি 8-10 নম্বর ছাড় যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, আপনাদের কোশ্চেন আসতে পারে, যদি এই অ্যানসেন্ট এবং মেডিভাল হিস্ট্রি থেকে কোনো বছর 40-টার কাছাকাছি কোশ্চেন দিয়ে দেয়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবলেম হবে, তখন হয়তো জীবন মুখার্জি বা তার সাথে অন্য কোনো বই পড়ে, পাতলা কোনো বই পড়ে আপনি 40-টার মধ্যে হয়তো দেখা গেলো 10টি কোশ্চেন বা 15টি কোশ্চেনের অ্যাটেম্প করতে পারছেন, বাকি আপনার 30-35 নাম্বার চলে যাচ্ছে। তো এক্ষেত্রে একটা বড় সমস্যা। তো এক্ষেত্রে সলিউশনও আমার কাছে রয়েছে, আমি বলবো আপনাদের পারলে আপনারা তামিলনাড়ু বোর্ডের বই কিনে নিন, ক্লাস 11-12 তামিলনাড়ু বোর্ডের বই কিনে নিন, ওখানে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রিতে এমনভাবে স্ট্রাকচার্ড ওয়েতে দেওয়া রয়েছে যাতে আপনার যে বেসিক খুব ভালোভাবে কভার হয়ে যাবে, তার সাথে আপনি যদি জীবন মুখোপাধ্যায় পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার ওই 40-টার মধ্যে মিনিমাম আপনার 25-টার কাছাকাছি, 25-টা না হলেও 20-25 কোশ্চেন আপনার সলভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু রিস্ক থাকে, আর এই রিস্কটা আপনাকে নিতেই হবে, তাছাড়া আপনার উপায় নেই, কারণ প্রতি বছর কাট অফ কিন্তু বেড়ে যাচ্ছে। এবার আপনি যদি একটা বইয়ের পিছনে এতটা টাইম দেন, তাহলে অন্য বইগুলো পড়ার টাইম পাবেন না। আর সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট, 99.99% স্টুডেন্ট কিন্তু অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি থেকে কিন্তু ইগনোর করে যায়, তো মডার্নে তারা প্রত্যেকেই বেশি জোর দেয়, তো খুব একটা প্রবলেম আপনার হবে না, কারণ এই পোর্শনটা যদি আপনার কম নম্বর হয়, বুঝতে পারবেন যে বাকি স্টুডেন্টরা যারা মেন্স দিচ্ছে প্রত্যেকেরও কিন্তু কম নম্বর উঠবে এই পোর্শনটায়। তো প্রিপারেশন যদি ভালো থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার না হলে অন্য কারোরই হচ্ছে না, তো এটা মাথায় রাখতে হবে। তো সলিউশন কী কী বেরোলো? সলিউশন, এই বইটা বুঝতে পারা যায় না এবং মনে রাখা যায় না, রিভিশন করতে প্রবলেম হয়, তো সেই জন্য আমি রিকমেন্ড করলাম এই বইটার পরিবর্তে আপনি জীবন মুখার্জির সাথে ক্লাস 11-12
তামিলনাড়ু বোর্ডের বইটা ইউজ করতে পারেন। মাত্র 200 পেজ, বইটাতে মাত্র 200 পেজ রয়েছে এবং খুবই ছোটো ছোটো, এরকম ছোটো একটা বই, এই বইটার অর্ধেক বই হবে। তো এরকম ছোটো বই এবং মাত্র 200 পেজ সেখানে আপনারা পড়ে নিতে পারেন। মোটামুটি অক্ষরে লেখা, তো সাধারণ যে বই, সাধারণ বইয়ের 100 পেজের কাছাকাছি। তো এই রকম, তো আপনি তাহলে এটা রিকমেন্ড করতে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, কিন্তু সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন, গুড বাই।